ના નારકેલ વાતી હોય છે. पानी तहना भीतरे हो जाए फुलसा सुकाया भीतरे फुलसा हो जाएगा अल्लाह रहमते हमारे सुडो पे रहो फुलसा हो गान करे छिलाम तालहारा एक बेताला मन हुए चे उताला उदर भरिया प्रेमेर शराब किए शब्दा किन्तु शराब माने एक बारे सोना आबार आबार एक बारे शेरा बोना आबार शोरा बोना शब्दा हलो शराब किए प्रेमेर शराब आमार किसेर अभाव बांगलार नवाब आमी सेजे गेछी कखन आसे मिर्जापुर भय कादे अंतर यही हाले दिन आमी काटाइते आछि उतालेर मतो शब्द है एटा कि सेडर फैन ओ अच्छा एहन बांगलार नवाब বাংলার নবাব তো আবার যে কেউ শাস্তি পারে না এটা বাংলার নবাব সাজার মাধ্যমেও কিন্তু একটা প্রকার ভেদ আছে যেমন একজন নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা উনি ছিলেন বাংলার নবাব মানে অত্ত অত্তের দিকে তখন এই মির্জাপুর যখন তারে ধ্বংস করে তখন তাকে মানে ধ্বংস করার আগে এই নবাব সিরাজউদ্দৌলা বলছিল যে মির্জাপুর আলী কা আপনি আমার শত্রু নয় আপনি আমার পরম আত্মীয় বটে আবার এখন আমরা কি বুঝি হিন্দু নয় মুসলমান নয় সবার উপরে হলো মানুষত্ব এখন তার প্রশ্ন হইল মুসলমান মোল্লে আরেক মুসলমানে কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন একজন মুসলমান যদি মরে তাইলে সনাতন ধর্মের লোকেরা কি কয় সনাতন ধর্মের লোকেরা কয় কিন্তু এইডিআই কয় এইডিআই কিন্তু আমরা যেভাবে কই আমরা মুসলমানরা যেভাবে কই তারা এইভাবে বলে না তারা একটু ব্যতিক্রম বলে সংস্কৃত ভাষা যেমন আদম আমরা মুসলমানদের মাধ্যমে হইল আদম আদি আদম আর হিন্দুদের মধ্যেও আরেকটা নাম আছে এই আদমেরই আসলেই মূলত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব কিছু কিন্তু এই আদম আলাইহিস সালাম থেকেই কিন্তু শুরু একবারে আদি থেকে এখন এই আদি আদম আমরা জানি এই আদমরে কিন্তু সনাতন ধর্মের লোকেরা কয় আরেকটা নাম এই যে যেটা প্রশ্ন করছে যে সনাতন শব্দের অর্থ কি এরাক এখন হিন্দুরা কি কয় একজন মানুষ মারা গেলে হিন্দুরা কি কয় হিন্দুরা কয় লাই লং ইল্লাং গাদির লাই লং ইল্লাং গাদির মানে সে আমাদের মাধ্যমে একজন ভালো লোক ছিল কিন্তু সে এখন বর্তমানে আমাদের কাছ থেকে হারিয়েছে এটার একটু সংস্কৃত ভাষায় কয় লাই লং ইল্লাং গাদির আর মুসলমানরা কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন সনাতন ধর্মের শাব্দিকত্ব কি সনাতন ধর্মের শাব্দিকত্ব হইল মানে এটা হলো চিরজীবী মানে চিরন্ত চিরস্থায়ী এটা হলো আদি 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 মানে আমরা আমাদের মুসলমানদের আদি আদম হইল হযরত আদম আলাইহিস সালাম আর হিন্দুদের আদি আদি পিতা হইল মনু মনু এই আদমেরই একটা নাম সনাতন ধর্মের লোকেরা কয় আদমেরই একটা নাম এটাকে হিন্দুরা হিন্দুরা বলে সনাতন ধর্মের লোকেরা বলে মনু আর আদমের স্ত্রী হইল হাওয়া হাওয়া আলাইহিস সালাম কিন্তু এই হাওয়া এটা হইলো সামাজিক জগতে কিন্তু আসলে মূল হাওয়া শব্দের অর্থ হইলো কুদরতুন নেসা এখন
এই আদমের স্ত্রী যদি হাওয়া হয় তাহলে সনাতন ধর্মের লোক লোক যারা আছে তারা তারা হইল আদি সনাতন হইল আদি মানে মনু মনুর জন্ম থেকে সনাতন ধর্মের উৎপত্তি মনুর স্ত্রী হইল শতরূপা আমি কি বুঝাইতে পারছি কারণ হিন্দু হিন্দুানি গ্রন্থের মাধ্যমে যা পাওয়া যায় আমি তা বলার আমি চেষ্টা করলাম এখন আমি আগে একটা গান গাইয়া নিই এই আমি যেহেতু হিন্দু বানাইছি আমার আমি হিন্দু হয়ে গেছি একটা গান গাইয়া লই গানটা গাইয়া এরপরে তারে কি যে জি গাইয়াম এটা আমি এখনো বুঝা পাইতাম পারতাছি না সহজে কেউ পায় না তারে সহজে কেউ পায় না তারে পাইলে হয় কাঁদিতে কাঁদিতে গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে এই যে নন্দ যশোদা রানী হায় রে এই যে নন্দ যশোদা রানী পূর্ব জন্মে ছিলেন তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী এই যে নন্দ যশোদা রানী হায় রে এই যে নন্দ যশোদা রানী পূর্ব জন্মে ছিলেন তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী নাম ছিল তাদের দরাদ্রণী নাম ছিল তার দরাদ্রণী কাল কাটাই তা দুঃখেতে গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে একদিন অতিথি রূপে গেলেন নারায়ণ একদিন অতিথি রূপে গেলেন নারায়ণ ব্রাহ্মণীকে বললেন গিয়া গড়াইতে ভোজন একদিন অতিথি রূপে গেলেন নারায়ণ ব্রাহ্মণীকে বললেন গিয়া গড়াইতে বোঝন কি দিয়া করিবে সেবা কি দিয়া করিবে সেবা কিছুই নাই তার ঘরেতে গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে একদিন ব্রাহ্মণী গেলেন ডাইল চাইলের কারণ
মোদি বলে দিতে পারিস তন দিলে বন্ধন একদিন ব্রাহ্মণী গেল ডাল চাইলের কারণ একদিন ব্রাহ্মণী গেল ডাল চাইলের কারণ মোদি বলে দিতে পারি স্তন দিলে বন্ধন অবশেষে স্তন কাটিয়ে বন্ধকি দিয়া স্তন কাটিয়া বন্ধকি দিয়া সেবা করে অতীতে গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে ওরে অন্তর জামি অন্তর জেনে খুশি হইয়া বর দিলেন প্রসন্ন মনে ওই অন্তর জামি অন্তর জেনে খুশি হইয়া বর দিলেন প্রসন্ন মনে ওদিন শরৎ বলে এই কারণে শরৎ বলে এই কারণে পাইলেন পুত্র রূপেতে গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে সহজে কেউ পায় না তারে সহজে কেউ পাইলে হয় কাঁদিতে গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে 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 যাই হোক না আমার এই খাদিজার বেলায় বেশি আইয়ে আমার বেলায় একটু কমাইয়ে তবে যাই হোক অপমানটা মানে তেমন বেশি একটা করতেছে না তবে এরপরে আমি খুশি আমি তো ফুরানের লেগে আমার একটু কম দে কেমনটা বুঝলেন আচ্ছা না দিব দিব এটা টেস্ট করতেছে আর কি তো এখন এরা মুসলমানদের মাধ্যমে পাঁচটা বেনা আছে পাঁচটা বেনা মানে পঞ্চ বেনা এখন পঞ্চ বেনা পঞ্চ বেনা হইল পঞ্চ বেনা যদি কেউ কাউকে জিজ্ঞাস করে তাহলে পঞ্চ বেনায় আসতেছে কি হজ জাকাত কলেমা নামাজ রোজা এটি হইল মুসলমানদের পঞ্চ বেনা এখন তুমি তো মুসলমান আমি একটু জানতে চাই পঞ্চ বেনায় যদি নামাজ রোজা হজ জাকাত কলেমা হয় তাহলে এই মুসলমানদের এই মুসলমানের পাঁচটা স্তম্ভ আছে এই পাঁচটা স্তম্ভের কি নাম একটু বলবা প্রশ্ন আসলে আমি কিন্তু এত বড় প্রশ্ন করতেছি না খুবই ছোট ছোট খুবই ছোট ছোট কারণ কারণ এই না তো আমরা আমরাই যে কারণে এখানে এই বড় জিগাই লিখি আর ছোট জিগাই লিখি সবাই আমরা আমরা আজকে যদি মনে করেন যে এই আমার বাড়ি নেত্রকোণা হইতো আর একজন শিল্পীর বাড়ি যদি ঢাকা সিলেট নরসিংদী এরম জায়গায় যদি হইতো তাহলে হেন হইল করে হ্যাঁ 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 মানে কোন হাইন্দে যে কোন হাইন্দে যে যে বর্ষি ডে ভাল্লাম হয় বর্ষি কুজেই ভাইলে না তবে যাক তোমার কাছে আমার একটু জানা দরকার
এই মুসলমানের পাঁচটা স্তম্ভের কি নাম? এ রাখ 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 রাখ, একটা কথা মনে হয় আছে, কথাটা আমি খালি কইতাম কইতাম, হে যে তো আমার একটা পয়েন্ট রাখছে, অন আমার একটা পয়েন্ট বাইরে হয়েছে। খাদিজা প্রথমে একটা গান করেছিল, এই আমার পাপি অঙ্গ জরো জরো ক্ষমা করো মালিক সাই নাকি, এরপরে ওই যে লাস্টের কথাটা জানি কি খাদিজা কয় সুলেমান রে, এই গানের মধ্যে খাদিজা কয় সুলেমান রে, আমি যে দিন যাব মরে, খাদিজা কয় সুলেমান রে, আমি যে দিন যাব মরে, ও রাসুল নামের মালা গেতে রাসুল নামের দুরুদ পড়ে, মানে এরকম একটা গানের মাধ্যমে একটা কথা আসছিল যে খাদিজা কয় সুলেমান রে, আমি যে দিন যাব মরে। আস্তে 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 এখন এহেন আমার একটা পয়েন্ট, পয়েন্ট আমি রাখলাম না, হ্যাঁ যে তোমার একটা রাখছে পয়েন্ট, এর মাধ্যম রুবেল মিল্কি আইছে আস্তে, এখন তার কাছে আমার একটা পয়েন্ট, আচ্ছা স্বামীর পদতলে কি স্ত্রীর বেহেশত, মায়ের পদতলে কি সন্তানের বেহেশত, এখন মায়ের পদতলে যদি সন্তানের বেহেশত হয় আর স্বামীর পদতলে যদি স্ত্রীর বেহেশত হয় তাহলে এখানে স্বামীর নাম যে তোমার এই যে অর্ধাঙ্গিনী, তুমি হইলে অর্ধাঙ্গিনী আর তোমার স্বামী হইলে অর্ধেক, মানে অর্ধেকটা হইলো তুমি অঙ্গ আর তার অর্ধেকটা অঙ্গ হইলে হইলো তুমি আর তোমার অর্ধেকটা অঙ্গ হইলো সুলেমান। এখন আমার প্রশ্নটা এই জায়গায়, যদিও অর্ধেক অর্ধেক থাকে এরপরেও স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত, এখন স্বামীর পদতলে যদি স্ত্রীর বেহেশত হয় স্বামী হয় স্বামী হইল সুলেমান আর স্ত্রীর স্ত্রী রূপে হইলা মানে অর্ধাঙ্গিনী হিসাবে হইলা তুমি খাদিজা, তো তুমি খাদিজা যদি অর্ধাঙ্গিনী হও তার পদতলে যদি তোমার বেহেশত হয় তাহলে সরাসরি গানের মাধ্যমে তার নামটা তুমি কিভাবে উচ্চারণটা করো, এইটা হইলো তোমার কাছে একটা পয়েন্ট। এ রাখ রে, একটা উকিল মুন্সির বিচ্ছেদ গাই নাকি, ও আচ্ছা আচ্ছা এই রুবেল ভাইয়ের একটা গানের অর্ডার, আচ্ছা উকিল মুন্সির আমি যে সময় গামু এই সময় করে ফাঁচছ এটা একবারে গামু, এই একটা বিচ্ছেদ গানের অর্ডার আমার উস্তাদের বাউল আব্দুল সালাম সরকার, উনি আসলে খুবই অসুস্থ ছিল, এখন মোটামুটি ভালোর দিকে, আরও দোয়া করবেন যাতে পরিপূর্ণভাবে ভালো হয়ে যেন আপনাদের সম্মুখে যেন আইসা গান করতে পারে। কেন হলো দেখা রে তোমারে দেখলাম বন্ধু, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম, কোন মুখে দাঁড়াইয়া বলবো
এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম বন্ধু নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম জারি আমি একেবারে হারাইলাম এই জীবনে জারি আমি একেবারে হারাইলাম আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম বন্ধু নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম শেরে মস্তান জারি আমি একেবারে হারাইলাম এই জীবনে জারি আমি একেবারে হারাইলাম নিবে ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরি দেখা দিয়া তুমি কোথায় লুকাইলা নিবে ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা দুঃখে যাদের জীবন গোড়া দুঃখ নিয়াই না দুঃখে যাদের জীবন গোড়া দুঃখ নিয়াই না জারি আমি একেবারে হারাইলাম এই জীবনে জারি আমি একেবারে হারাইলাম বনাই তালুকদার জিল্লো ভাই রুবেল মিল্কি ছোটন তালুকদার বাবুল ছোটন ভুইয়া বাবুল ভাই এমাতে অমৃত তালুকদার দর্শক শ্রোতা নিত্য নতুন গানের পুরাতন ভক্তবৃন্দ যারা এসেছেন সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকিব কাছে তোমায় নাইবা পেলাম দূর হতে দেখিব ওই কাছে তোমায় নাই বা পেলাম তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকিব
কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখিব তোমারে খুঁজিয়া বেড়ায় পাগলি সালাম বন্ধু তোমারে খুঁজিয়া বেড়ায় পাগলি সালাম জারি আমি একেবারে হারাইলাম এই জীবনে জারি আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম বন্ধু সারে মস্তান কেন হলো দেখা রে তোমারে দেখলাম জারি আমি একেবারে হারাইলাম এই জীবনে জারি আমি একেবারে হারাইলাম এই জীবনে জারি আমি একেবারে হারাইলাম এটা কাদি দাডা ও না মাড্ডা।